থেকে প্রতিনিয়ত পাচ্ছি। ওনারা বলছেন যে আজকে আমরা কোথায় খুশি, যেখানে পেট্রোলের দাম বাড়ছে, ডিজেলের দাম বাড়ছে, আমরা যখন রান্নায় ঘুরে যাই, আমরা মহিলারাই রান্নাঘরটা সামলাই, তখন আমরা দেখতে পাই যে আমাদের গ্যাসের দাম আজকে ঊর্ধ্বমুখী। সেই জায়গায় দাঁড়িয়ে আমরা শুধু এটুকুই বলতে চাইছি যে আমরা শান্তি চাই। পূর্বে বামফ্রন্টের সময় যেমন শান্তি ছিল, আমরা আপনারা সেই শান্তি ফিরিয়ে দিই। তাই সমস্ত জনগণের প্রতি, রাজ্যবাসীর প্রতি আমার এ কথাই আমরা বলব, গণতন্ত্র রক্ষার্থে এবং শান্তি সম্প্রীতি প্রতিষ্ঠার জন্য উন্নয়নের ধারা বজায় রাখতে এবং এলাকায় একটি শান্তি সুস্থিতির পরিবেশ বা বাতাবরণ তৈরি করতে সমস্ত ত্রিপুরার যে পুর পরিষদ, নগর পঞ্চায়েত এবং পুর নিগমের প্রার্থীদের বিপুল ভোটে জয়ী করুন, তবে এই দমবন্ধকর পরিস্থিতি থেকে পরিত্রাণ পেতে পারে এলাকার জন্য। আপনার এলাকায় জল সম্বন্ধে কতটুকু নিশ্চিত? আমি প্রথমেই একটি কথা বলেছি, জনগণের সাহায্য সহযোগিতা আমি যথেষ্টভাবে পেয়েছি। আবার এবারও আমার বিশ্বাস, জনগণ যেমন বিগত দিনে আমার সঙ্গে ছিলেন, এখনও আছেন। এখন যে আমরা 10 মাস ধরে কাউন্সিলর নেই, কিন্তু তারপরেও জনগণ আমাদের সঙ্গে আছেন এবং আগামী দিনেও থাকবেন, সেই হিসেবে যদি দেখি তবে কিন্তু আমাদের জয় সুনিশ্চিত।